ডাল ডাল তেলের দাম কমানোর দাবিতে অনুষ্ঠিত সমাবেশের সংগ্রামের সভাপতি বাংলাদেশ জাতীয় সভা নিষেধ সূচক দলের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাফিজুর রহমান আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন। আমাদের বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী জনাব ইফারাসের মাহমুদ চুপ উপস্থিত আছেন, আমাদের চেয়ারপারসন উপদেষ্টা, আমাদের অত্যন্ত পরিচিত এবং সংগ্রামী জননেতা সাবেক মন্ত্রী সাবেক সদস্য জনাব আমানুল্লাহ আমান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবকদের নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। বাজারে যান, বাজারে যান আপনারা, বাজারে কি আগুন দেখতে পান? চাল ডাল তেলের দাম কমছে না বাড়ছে? বাড়ছে বন্ধুগণ, ডিম চিনি কেরোসিন তেল শসা কাঁচা বাজার একটা জিনিসের দাম আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। সাধারণ মানুষ এখন আর ভালো খেতে পারে না, হয় কারা? আওয়ামী লীগের লোকেরা। আপনি খেয়াল করে দেখবেন এই যে জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, টুকু সাহেব বলতে যে একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেটটা কি করে, তা তাদের মতো করে দাম বাড়ায়, আর একই সঙ্গে আবার আপনার ওই আওয়ামী লীগের নেতা পার্টি নেতা যারা আছে তারা আবার টোল নেয়, আপনার চান্দা নেয়। পথে পথে যে সবজি আসে উত্তরবঙ্গ থেকে বা পূর্ববঙ্গ থেকে সেই ট্রাকের কাছ থেকে তারা টোল আদায় করে। এইভাবে এখন এমন একটা অবস্থা হয়েছে যে দেশের মানুষের নাবিশ্বাস উঠে গেছে, তাদের শ্বাস গলায় আটকে গেছে, আর পারে না, বারবার এই কথায় মত জিজ্ঞাসা করে, বলে যে আর কতদিন আর কত অত্যাচার নির্যাতন আমরা সহ্য করবো। বন্ধুগণ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আজকে গতকাল একটা কথা বলেছেন কি, যে আমাদের প্রধানমন্ত্রী চান যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এটা দেখতে চান, অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে সেটা দেখতে চান, সবাই ভোট দিতে পারবে সেটা দেখতে চান। ভূতের মুখে রাম নাম, এই তিন তিনটা ইলেকশন তারা ধ্বংস করলো, গোটা নির্বাচন ব্যবস্থা তারা ধ্বংস করে দিয়েছে, এমন এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে শরীয়তপুরের এমপি তিনি বলছেন আমি ঠিক করে দিব কে চেয়ারম্যান হবে কে মেম্বার হবে, অন্য কেউ দাঁড়াতে পারবে না। আমরা চিন্তাই করতে পারি না যে একটা এই আমাদের দেশে 1971 সালে এই গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছিলাম, সেই গণতন্ত্রকে একেবারে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে তারা এখন একটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে, তাদের নেতা পার্টি নেতাদের দৌড়াতে কেউ আর থাকতে পারে না। বন্ধুগণ, এরা ভিন্ন মত সহ্য করতে পারে না, তাদের সমালোচনা সহ্য করতে পারে না, সহনশীলতা বলতে তাদের কিচ্ছু নাই। আমরা এই সাম্প্রদায়িক যে সম্প্রীতি আওয়ামী লীগ যে পরিকল্পিতভাবে ধ্বংস করছে এটার প্রতিবাদে আমরা একটা সভা করেছিলাম কয়েকদিন আগে আমাদের অফিসের সামনে, এবং তারপরে সভার শেষে আমাদের ছেলেরা যখন ফিরে যাচ্ছিল তখন পেছন থেকে তাদেরকে আক্রমণ করে লাঠি চার্জ করে তার টিয়ার গ্যাস মেরে গুলিবর্ষণ করে তাদেরকে করা হয়েছে, শুধু তাই নয় আহত করা হয়েছে প্রায় 50-এর উপরে মানুষের মতো। উল্টো তারা আবার মামলা দিয়েছে আপনার 1600 মানুষের বিরুদ্ধে, এত ভয় পান কেন? ভয় পান এই জন্য যে আপনাদের পায়ের নিচে মাটি নাই। জনগণ যেদিন বের হবে রাজপথে, যেদিন সময় হবে সেদিন তো আর আপনার পারাবার পথ খুঁজে পাবেন না। আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে, পুলিশ ভাই বলুন, প্রশাসনের ভাই বলুন, সবাইকে বলতে চাই আপনারা এই দেশের সন্তান, এই দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবেন না। আপনার একটা চরম দুর্নীতিপরায়ণ, চরম নির্যাতনকারী, রাষ্ট্রবিরোধী একটা দলের সঙ্গে আপনারা এইভাবে জনগণের উপর নির্যাতন নিপীড়ন করবেন না। আজকে এই সরকার তারা আজকে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জনগণের পকেট কেটে আওয়ামী লীগ নিজেদের পকেট ভারী করছে, হাজার হাজার কোটিপতি তৈরি হচ্ছে আর মানুষ গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে, প্রচারণা করছে। কয়েকদিন আগে একটা খবর বেরিয়েছে, আপনারা কেউ খেয়াল করেনি খবরটা, যে এই যে বলে আপনার রিজার্ভের পরিমাণ বেড়ে যাচ্ছে,
বিলিয়ন বিলিয়ন ডলার বেড়ে গেছে বলতেছে না? আইএমএফ বলেছে যে গত বছর সরকার যে হিসাব দিয়েছে আপনার রেমিটেন্স বাড়ার, সেটা $7 বিলিয়ন বাড়িয়ে বলেছে, বেশি বলেছে। অর্থাৎ $10 মানুষকে, পৃথিবীকে, বিশ্বকে তার প্রতারণা করছে, এটাই হচ্ছে আমাদের মূল চরিত্র। বন্ধুগণ, এখন আজকে শুক্রবার, বেশি কথা বলার সুযোগ নাই। আমি তো একটা কথাই আহ্বান জানাবো আপনাদের তরুণদেরকে, স্বেচ্ছাসেবক দলে যারা আছেন তাদেরকে, যে এখন সংগঠিত হন, সুস্থ হন এবং জনগণকে সঙ্গে নিয়ে আমরা যেন একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে পারি, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সকল রাজনৈতিক দল মত সবাইকে এক করে এই ভাবো যে দানবীয় সরকার আছে তাকে সরিয়ে জনগণের একটা সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, জনগণের পার্লামেন্ট যেন আমরা তৈরি করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে আন্দোলন করতে হবে। আমরা খুব পরিষ্কার করে বলেছি যে আমরা অবশ্যই নির্বাচন চাই, কিন্তু সেই নির্বাচন হতে হবে নির্বাচনকালীন সময়ে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, এবং নির্বাচন কমিশন করতে হবে সম্পূর্ণ লক্ষ্য, তবেই এদেশে নির্বাচন হবে, অন্যথায় নির্বাচন হবে না। বন্ধুগণ, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে আজকে এখানে এসেছেন। সবশেষে আবার দাবি করে যাদেরকে গ্রেফতার করেছেন তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, মামলা প্রত্যাহার করতে হবে এবং চাল ডাল তেলের দাম, নিত্য প্রয়োজনীয় দাম কমাতে হবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, জিন্দাবাদ স্বেচ্ছাসেবক দল, জিন্দাবাদ।